তুমি কি খাচ্ছ? নাচো বললা খাচ্ছ, নাচো বললা তো দাও, আমি খাই খাই নমস্কার বন্ধুরা, ভিলফুড ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। ঠাকুমাকে আর কৃষককে সঙ্গে নিয়ে সকাল থেকে অনেক কাজ করলাম। এইবার যেটা করব সেটা হলো, বললাম সকালবেলায় যে একটা কেক বানাবো, একটা মার্বেল কেক বানাবো। তো সেই মার্বেল কেকটা যাই বানাতে, তার মাঝে ওকে একবার চান করাতে হবে, একবার চান করাবো ওকে। তো যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করবেন, নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আর সঙ্গে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন ভালো লাগলে ভিডিওগুলো, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ঘুরের জল ভাবি চুপ করে থাকি, হায় হায় কি মজা, উড়ে যায় পাখি। তো কেকের প্রিপারেশন, এই যে নিয়েছি এখানে দই, হাফ কাপ দই, হাফ কাপ দই দিলাম, হাফ কাপ দিলাম গুঁড়ো চিনি, আর দেব হচ্ছে 1/4 কাপ সাদা তেল, মানে 1 কাপের 4/4 ভাগ সাদা তেল। দিচ্ছি 1 কাপ ময়দা, 1 টিস্পুন দিচ্ছি বেকিং পাউডার, আর 1/2 টিস্পুন দিচ্ছি বেকিং সোডা। ভালো করে এটা চেলে নিচ্ছি এর মধ্যে। দিচ্ছি 1/2 টিস্পুন মতো ভ্যানিলা এসেন্স, দিচ্ছি একটু দুধ যতটা পরিমাণ লাগবে, এরকম একটা টেক্সচার হবে, খুব ইজি, খুব সিম্পল একদম। কি যদি কেকটা না হয়, এটা রাজার দোষ, আমি বাটি আনতে গেছি, উনি এইদিকে এই ব্যাটারটাকে ঘেটেই যাচ্ছে। অল্প একটু তুলব, এর মধ্যে দিচ্ছি কোকো পাউডার 1 টেবিল চামচ, সামান্য একটুখানি জল দিয়ে এটা ঘাটাবো। আর এদিকে এই ডেচকিটাকে বসিয়েছি গরম হতে, মানে ওই প্রি হিট আর কি, যেটা মাইক্রোওয়েভে প্রি হিট, মাইক্রোওয়েভ তো না এটা আর কি, মাইক্রোওয়েভে প্রি হিট। তেল দেবো, আচ্ছা ওইটা তেল দেলা কেন, ওইটাই দেবা, এটা যেহেতু ননস্টিক না তার জন্য আমি তেলের উপরে একটুখানি ময়দা ছিটাবো, আর যদি ননস্টিক হয় তাহলে কিছু ময়দা ফয়দা দেওয়ার দরকার নেই, তাহলে ভালো কেকটা উঠে দিয়ে এরকম করে ছেড়ে নিতে হবে। ছোট পাড়া একটা কেক হবে, পাতলা পাড়া, আমি আগে থেকেই বলে দিচ্ছি, তার কারণটা হলো আমি ব্যাটারটা অল্প বানিয়ে ফেলেছি। তো প্রথমে আমি দিচ্ছি এই সাদাটা, এই কালোটা, এটাও টাইট হয়ে গেছে, টিনটা তো ভরবেই না। মাঝখানে দিয়েছিলাম যে সাইডে হয়ে গেল, আমি এই প্রথম বানাচ্ছি এটা মার্বেল কেকটা।
গোল হবে গোল হবে কেন চার কোণা হবে একটা টুথপিক দিয়ে এটাকে ডিজাইন করব ডিজাইন ডিজাইন যা ডিজাইন আমি করছি আমার যা হলো ওকে ভালো হলো না লতা লতা ওই সারা কাটাইও না কি সুন্দর লতা লতা হইছে কিন্তু পাতলা হবে আমি আগে থেকেই বলে দিলাম তার কারণ হচ্ছে আমার ব্যাটারটা কম এটা কি কেক বলো তো ঠাকুমা আমি কি কইতে পারি এটা হচ্ছে জেব্রা কি সুন্দর জেব্রার মত নইছে লতার মত নইছে পাতার মত নইছে ফুল লতা পাতা এটা উঠাও এবার জানি কেডা ছেকা না খাই এবার ওরে আমি তাকাতে পাচ্ছি না আমারও তো সবকু দুইটা ওরে এই জম থাকে ওই ইয়েটাতে ধরছে না ডেচকিটাতে তাই আমি এটা চাপালাম প্রথমে ওইটা যেহেতু গরম ছিল আর এটা যেহেতু ঠান্ডা তাই প্রথমে আমি একটুখানি বেশি হিট দেবো ওইটাকে বেশি হিট দিয়ে চাপিয়েই দিচ্ছি কিন্তু প্রথমে একটু বেশি হিট দিতে হবে চাপিবো কেকটা ঠিক করে দিয়ে গেল তো এখন আস্তে আস্তে জাল দিতে লাগবে দেখ কত সুন্দর হয়েছে রাজা কতটা ফুলে গেছে দেখাতে যদি এখন দেখুন খুব সুন্দর ফুলে উঠেছে আর একটু হবে তারপরে দেখাবো দেখবো কেমন হয় আর এই যে কৃষব আমার চলে এসেছে ঘুমিয়েছিল একটুখানি কোলে কোলেই ঘুমালো ঠিকঠাক মা ছিল না সেই জন্য জুত হয়নি নিয়ে আবার উঠে গেছে খুব সুন্দর হয়েছে দেখ কি সুন্দর লতা পাতা বানাইছে কেকটাই কি সুন্দর লতা পাতা হইছে দেখতেও সুন্দর হইছে আর দেলো অল্প একটু ফুল গে একবারে পেরাই পড়গে আপনারা এইরকম বানাইয়া ঘরে খাবেন একদম সোজা বেশি কিছু লাগবে না ঘরে বানাইয়া খাবেন দেখবেন খুব ভালো লাগবে খাইতে কত সুন্দর লতা আর একটু লাগবে কত সুন্দর হয়েছে এটা একটু দেখি আমি এটা একটা টুথপিক দিয়ে হয়ে গেছে কেক হয়ে গেছে কই কেক দাও আমাদের টুথপিকটা আমি দেখলাম টুথপিকটা দিয়ে তো এটা গায়ে কিছু লাগলো না যেহেতু সেজন্য তার মানে হয়ে গেছে এবার এটা থাক ঠান্ডা হোক তারপরে দেখব ঠান্ডা হয়ে গেছে মামা সকাল সকাল চলে এসেছে কিন্তু কালকে আমি নিমন্ত্রণ করেছিলাম কেক খাওয়ার জন্য এটা এবার বার করি মামা দেখো দেখ কেমন হয়েছে দারুণ হয়েছে দারুণ হয়েছে দারুণ না ছুরিটা ধরো বাহ দারুণ দারুণ কি সফট একদম যেহেতু আমি ব্যাটারটা পাতলা দিয়েছিলাম ওই জন্য খুব বেশি মোটা হয়নি কিন্তু দেখুন খুব বেশি মোটা হয়নি যেহেতু ব্যাটারটা আমি কম দিয়েছিলাম আরো বেশি দিলে আর একটু মোটা হতো কিন্তু ভীষণ সফট হয়েছে আর দেখতেও বেশ দারুণ হয়েছে দেখুন ওরে বাবা রে দারুণ সুন্দর হয়েছে তো দারুণ সুন্দর হয়েছে কিন্তু বলো ঠাকুর সুন্দর লাগছে কে কাবো দাও গো আর বছর কবে তো বলবে আমাকে কেক দাও কেক দাও এবার তো বলতে পারেন না তাই তালি দেখাবেন হ্যাঁ কত সুন্দর সফট হয়েছে মানে কাটছি এটাতেই বোঝা যাচ্ছে না মামা কিন্তু জিনিসটা দেখতে খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে দারুণ দারুণ সফট হয়েছে এটা ঘরে বানানো কেক ছোট একটা বানিয়েছি তো যেহেতু অল্প হয়েছে আর আমাদের অনেক মানুষ তাই আমরা একটু অল্প অল্প করে খাবো আর কেনা কি করছে বাইরে কিন্তু ডিজাইনটা কি সুন্দর হয়েছে না উপরে এটা কি করে বানিয়েছো আমার তো ভিডিওটা দেখতে হবে ভালো করে দেখো তো কি সুন্দর ভালো করে ভিডিওটা না দেখলে আমার ঠিক আইডিয়া আসছে না এত সুন্দর কেকটা কালারটা দারুণ হয়েছে আর মনে হচ্ছে যেন হাতে করে এঁকেছে না কেশব প্রেমী বসেছো দেখুন কত সুন্দর সফট হয়েছে হোয়ার ইজ মাই কেক হোয়ার ইজ মাই কেক ও কেক 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 ক
একটু কেক খাবি তুই? এর এখনো কেক খাওয়ার সময় হয়নি, আগামী বছর কেক খাবে। কি দাদা, তুমি কেক খাবে তো? আসছে বসো, কেক খাবা? হ্যাঁ, ওই যে কাকু ডাকছে তোমাকে, যাও। দারুণ হয়েছে কিন্তু, অত সফট হয়েছে দেখুন, আর একদম ভেতরে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। একদম দোকানে যেরকম আমরা কিনে খাই একদম মনে হচ্ছে এরকম সেম, তো দোকানের মতনই লাগছে দেখতে। তো এই মার্বেল কেক তো আমি কোনোদিনও খাইনি, আবার এই ঘরে বানানো প্রথম খাচ্ছি। খাবো, ওই দেখুন টিপে দিলে আবার যেরকম কাজ সেরকম হয়ে যাচ্ছে, কেকটা ফুলে যাচ্ছে, তার মানে ভাব মানে বোঝা যাচ্ছে যে একদম পুরো পারফেক্ট, খুব ভালো হয়েছে কেকটা। দেখুন কত ঝুরঝুরে হয়ে গেছে, আপনারা একটু ভেঙে দেখায় দেখুন কতটা ঝুরঝুরে, দেখুন কেকটা, দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন, বুঝতে পারছেন? পারফেক্ট একদম, ভালো হয়েছে গো? দারুণ 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 হয়েছে, খুব সুন্দর হয়েছে বন্ধুরা, অবশ্য ট্রাই করতে পারেন এটা। মামা খাইয়া দেখো, বৌমা কেক বানিয়েছে, কালকে রাতেই নিমন্ত্রণ পেয়েছি, সকালে চলে এলাম কেক খেতে। আজকে বড় দিন, সুন্দর একটা দিন, সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর হ্যাপি থাকো, দেখি খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে, দারুণ স্বাদ হয়েছে, খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছে। বৌমা 100 ভিতরে 100 দিলাম, থ্যাংক ইউ। এখন নাও সবাইকে দিয়ে নে, তুই আমাকে দাও, সবাইকে দিচ্ছ? না আমাকে দাও, ন দেবতে আইছি কেক খেতে। না না না, আমার কাকাই একটু দাও, আমার কাকাই চুপচাপ রয়েছে। কি দাদা, কি দারুন সুন্দর, কিরম সুন্দর হয়েছে, সত্যি ভালো হয়েছে না, আমি ভাবতে পারিনি এটা ভালো হবে, কারণ রাজা বললাম না ঘেটে দিয়েছে, আমি সত্যি ভাবতে পারিনি এত ভালো হবে, রাজাকে আমি খুব বকা দিয়েছিলাম কালকে, সত্যি খুব ভালো হয়েছে, একদম স্পঞ্জি হয়েছে, মিষ্টিটাও একদম পারফেক্ট। আমি খাবো না, তবে একপিস খাই। তাহলে পুড়ে যাবে তলটা।